নমস্কার বন্ধুরা, আরআর ভিলেজ কুকিং এর নতুন একটা রেসিপি দেখার জন্য সব দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আমাদের পুকুরের কাতলা মাছ দিয়ে আপনাদেরকে দারুণ একটা রেসিপি করে দেখাবো। কাতলা মাছটা কিন্তু কিছুক্ষণ আগে মারা গেছে, তো মাছটা দেখানোর আগে আমি চলে এসেছি বেগুন নিতে। আমি বেগুন গাছ লাগিয়েছিলাম, তো কয়েকটা বেগুন হয়েছে, এখান থেকে আমি এখন বেগুন তুলবো, তারপর যাচ্ছি রান্নাঘরে, তারপর মাছটাকে দেখাচ্ছি কাটার সময়। দেখুন এগুলোকে কি বেগুন বলে আমি জানি না, এখানে ছোট ছোট রয়েছে, তো সামনে একটা গাছ রয়েছে ওখানে বড় রয়েছে। চলুন দেখুন একদম টাটকা বেগুন এগুলো। তো অল্প অল্প করে তুলবো আর খাবো কচি বেগুনটা দিয়ে। আজ আমি আপনাদেরকে রেসিপিটা করে দেখাবো। একদম টাটকা কাতলা মাছটা, মাছটা জ্যান্তই ছিল কিন্তু আনতে আনতে মারা গেছে। দেখুন কালকোটা কিন্তু এখনো একদম লাল টকটকে রয়েছে। চলুন মাছটা কেটে নিচ্ছি। আর সাইনও হয়ে গেছে, আসো। এই মাছগুলোর কিন্তু মাথাটা অনেকটাই বড় হয়। এরকম ভাবে আমি কেটে নেব সবগুলো। কাতলা মাছটা কেটে নেওয়া হয়ে গেল, ভালো করে ধুয়ে নেব। Thank you.
কাতলা মাছ ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন আলু আর বেগুন কেটে নিচ্ছি। দেখুন একদম কচি টাটকা বেগুন। দেখুন একটু বীজ হয়নি। আলু বেগুন কেটে নেওয়া হয়ে গেছে। মাছ এখন হলুদ লবণ দিয়ে মেখে নেব। লবণ সরিষার তেল গরম হয়ে গেছে, মাছগুলোকে ভেজে নিচ্ছি। এক পাশ ভেজানো হয়ে গেছে, এখন আমি উল্টে ভেজে নিচ্ছি। এই মাছগুলো ভেজানো হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছগুলো একটু লালচে করে ভেজে নিয়েছি, বাদ বাকি মাছগুলো ভেজে নেব। এগুলো ভেজানো হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাথাটা দিয়ে দিচ্ছি, মাথাটা ভেজানো হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাথাটা একটু ভেঙে গেছে। একটু সরিষার তেল একদম খুব অল্প পরিমাণেই দিলাম। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আলু। আলুটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি জল। দেখুন ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ। আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি বেগুন। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। বেগুন দেওয়ার পর আমি আরো 5 মিনিট জাল করে নিয়েছি। এখন ভেজে রাখা কাতলা মাছগুলোকে দিয়ে দিচ্ছি ঝোলের উপরে। এখন আমি ঢাকা দিয়ে 10 মিনিট মতো জাল করে নেব। ঢাকা দিয়ে 10 মিনিট জাল করে নিলাম। এখন ঢাকনাটা খুলে সম্বাদ দিয়ে নিচ্ছি।
কড়াই ধুয়ে বসে নিয়েছি। কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, গোটা সাদা জিরে, আদা বাটা, একটা তেজপাতা, এখন দিয়ে দিচ্ছি মাছের ঝোল। সময় দেওয়ার পর আরো 5 মিনিট আমি জাল করে নিয়েছি। আর দেখুন এখানে নিয়েছি জিরে, ধনিয়া আর শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলো শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। তো এই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। রান্নাটা একদম হয়ে গেছে, তো এখন নামিয়ে নিচ্ছি। এই তাজা কাতলা মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে আমাদের চ্যানেলের পাশে থাকবেন, প্রচুর প্রচুর করে শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করবেন, একটা লাইক করবেন। আর আপনাদের কোন ধরনের রেসিপি পছন্দ অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী রেসিপি দেওয়ার জন্য। আর আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নতুন কোনো রেসিপির সঙ্গে আমরা আবার হাজির হব। টাটা।